লক্ষ্মীপুরে তালাক হয়ে যাওয়ার পরও আট মাস ধরে সাবেক স্বামীর হাতে নির্যাতনের শিকার উম্মে কুলসুম নামে এক গৃহবধূ। সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চর ভূতা গ্রামের উম্মে কুলসুম ও তার স্বজনদের উপর হামলা চালিয়ে যাচ্ছে সাবেক স্বামী ও সম্পর্কে চাচাতো ভাই আবুল কালাম। তালাকের পর গত আট মাসে ৬ বার কালামের হাতে নিগ্রহের শিকার হয়েছে কুলসুম ও তার পরিবার। ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলে জানা যায়, 2010 সালে কালাম ও কুলসুমের বিয়ে হয়। সম্প্রতি তাদের মধ্যে সন্দেহ ও অবিশ্বাস সৃষ্টি হলে কালাম কোর্টে গিয়ে স্ত্রীকে তালাক দেয়। এতে কুলসুম ক্ষিপ্ত হয়ে আদালতে কাবিন ও ভরণ পোষণের জন্য একটি মামলা দায়ের করে। এ মামলায় দীর্ঘদিন জেল খাটে আবুল কালাম। পরে সে জামিনে বের হয়ে এসে গত আট মাসে ৬ বার উম্মে কুলসুম ও তার পরিবারকে পিটিয়ে জখম করেছে। সর্বশেষ গত রবিবার রাতে লোকজন সাথে নিয়ে আবুল কালাম তার তালাকপ্রাপ্ত স্ত্রী কুলসুমের বসত ঘরে হামলা করে বলে অভিযোগ কুলসুমের পরিবারের। আর এই মামলায় দুইটাই আমি তুলি হেরে দিয়ে দিতাম, দিয়ে দেওয়ার পরে হে আর আমার মানে জ্বালা যন্ত্রণা করতো না, আমার লেনদেন ভাঙিয়ে দিব, এগুলার হুমকি টুমকি দিস আমি মানি না। এখন কালকে সে অন্য বাড়ির একটা মেয়েরে দিই ৫০০ টাকা কেন্দ্র করি, সে আমার সাথে বিভিন্ন রকমের বেজাল করছে। তিন দফা আমার মারধর করা শেষ, রাতের অন্ধকারে তাও আরেকজনের ঘরে আসছিলাম আমি, ভয় পালাই গেছি ওইখান থেকে, আমার অন্য মেয়ে আর ঘরে দিয়ে ডাকিয়ে নি, তো আমার এইভাবে মারধর করছে। আমার ফ্যামিলিকে নিয়ে খাওয়া দাওয়া করার জন্য বসছি, এর ফাঁকি দিয়ে লোকজন নিয়ে গাড়ি ভরে আসি আমার ঘরে, সব তছনছ করে দিছে, কাটিসিনি ঘরে ঢুকি, আমার আম্মারও কূপ দিছে। তারপরে আমার এটা কি আপনার বাবার ঘর নাকি? জি, এটা আমার বাবার ঘর। তারপরে আমার বাচ্চা কোলে ছিল, আমার সাবান মেলে মারছে খন্তা। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীমউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে এ ঘটনা এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে বলে জানান স্থানীয় এক ইউপি সদস্য।